জয় হিন্দ ফিসলাভার্স, আমি সুদীপ তার আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাচ্ছি আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। এবার টাটা তৈরি করবে বন্দে ভারত এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের। বর্তমান সময়ে রেল পরিষেবাকে আরো উন্নত করতে এমনকি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে। সেই রেশ বজায় রেখে ইতিমধ্যে দেশে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা দ্রুত বাড়ানো হচ্ছে। তবে এবার এই সম্পর্কিত একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে আগামী এক বছরের মধ্যে টাটা স্টিল দেশে দ্রুততম এমনকি অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের 22টি ট্রেন তৈরি করবে। ইতিমধ্যে এই প্রসঙ্গে ভারতীয় রেলের পক্ষ থেকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি আগামী 2 বছরে 200টি রেল নতুন বন্দে ভারত ট্রেন প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই প্রসঙ্গে সরকারি তথ্য অনুসারে জানা গিয়েছে যে 2024 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে বন্দে ভারত রেলের প্রথম স্লিপার সংস্করণ শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। এমন পরিস্থিতিতে ট্রেনের নির্মাণ কাজের গতি বাড়াতে ভারতীয় রেল এমনকি টাটা স্টিলের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি থেকে 3 টায়ার কোচের আসনগুলি এবার টাটা স্টিল প্রস্তুত করবে। পাশাপাশি রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের LSB কোচ তৈরি করার বরাদ্দ দেওয়া হয়েছে টাটা স্টিলকে। আর এর আওতায় প্যানেল, জানালা এমনকি রেলপথের কাঠামো তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ভারতীয় রেল বন্দে ভারত ব্রেকের অংশ তৈরির জন্য টাটা স্টিলকে প্রায় 145 কোটি টাকা টেন্ডার দিয়েছে। আর এই কাজটি 12 মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। আর এমতো অবস্থায় এই সংস্থাটি বন্দে ভারত এক্সপ্রেসের 22টি ট্রেনের জন্য সিট প্রদানের অর্ডারও পেয়ে গেছে। জানিয়ে রেখে আপনাদের যে বন্দে ভারত এক্সপ্রেসের সিটিং সিস্টেমের জন্য 145 কোটি টাকার বাল্ক অর্ডার পাওয়ার পর টাটা স্টিলের কম্পোজিট ডিভিশন এ নিয়ে কাজ শুরু করেছে। প্রতি টনে 16টি কোচ সহ 22টি ট্রেন স্টেটের জন্য সম্পূর্ণ সিটিং সিস্টেম সরবরাহ করা হবে। আর এই প্রসঙ্গে টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস ভট্টাচার্য জানিয়েছে, আর এই ট্রেনের সিটগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে যা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, এমনকি বিমানের মতো যাত্রীর সুবিধা রয়েছে। এগুলো হলো ভারতের প্রথম ধরনের যাত্রীর সুবিধা যা আগামী 12 মাসের মধ্যে কার্যকর করা হবে।